পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ও সালানপুর থানার ব্যবস্থাপনায় শনিবার সালানপুর ব্লকের বাঁশকটিয়া আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত হলো পুলিশের সম্প্রীতি এবং জনসংযোগ কর্মসূচি। প্রদীপ জ্বালানোর মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করছে, সকলের সুখ সমৃদ্ধি কামনা করি, সকল কালো কেটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডিসিপি পশ্চিম অভিষেক মোদী, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন দুস্থ গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও স্কুলের পোশাক তুলে দেওয়া হয়। এছাড়াও এলাকার পুরোহিত, ইমাম ও মোড়লদের সম্মান প্রদান করা হয় এবং পাশাপাশি যুবক যুবতীদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। ধর্ম সমন্বয়ের দেশ, ঠিক আছে, এদিকে উপহার তুলে দেওয়ার জন্য এই আদিবাসী পাড়ার পক্ষ থেকে বাবুমণির হাতে স্কুল ইউনিফর্ম তুলে দিচ্ছে ডিসিপি স্যার। আমাদের এখানে ইমাম এবং মাননীয় মেয়র, এমএলএ বরাবানি স্যার, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত, সবাইকে আমার নমস্কার। আজকে আমরা সালানপুর থানা পক্ষ থেকে এই যে সম্প্রীতি জনসংযোগ প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এখানকার বাঁশকেড়িয়া গ্রামবাসী সবাই কাছে আমরা পৌঁছাতে চাই আর আপনাদের কাছে আমরা যোগাযোগ বাড়াতে চাই, তাতে আপনাদের আগাম সময়ে আরও উন্নতি হোক, আপনাদের সমস্যাগুলো যা থাকে ওটা প্রশাসনের কাছে ঠিক জায়গাতে উঠিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সিপি স্যার, মঙ্গলের হাতে ইউনিফর্ম আরো সুন্দর হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে আরো বড় হও, সমাজে ফিরে এসো, এটাই চাইবো। সরকারের সাথে থাকুন, সরকারের পাশে থাকুন, যে সমস্ত প্রকল্পগুলো এখনো বর্তমানে যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারের মাধ্যমে, আমাদের আদিবাসী সমস্ত পাড়াতে কিন্তু দুয়ারে সরকার চলছে, তো সেই সেই সেখানে গিয়ে নিজেদের নামগুলো প্রকল্পের আওতায় নিয়ে আসুন, কারণ আমরা চাই সুন্দর একটা পশ্চিমবঙ্গ আমাদের সরকার চাইছে, মা মাটি মানুষের সরকার চাইছে। তাই সরকারের সাথে থাকুন, সরকারের পাশে থাকুন, আর এটা বিরল আমি প্রতিটি জায়গাতে বলছি, আমরা কিন্তু 2011 আগে। কমিশনার সুধীর কুমার নীলকান্তম জানান, এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাতি, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি কর্মকার ঝাঁসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং, মনোজ তিওয়ারি, মুবিন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।